হাই ভিউয়ার্স দিস ইজ ইউর এডুকেটেড মোনালিসা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে লকডাউনে ঠিকমতো পড়াশোনা করছো আজকে যে ট্রান্সলেশনটা আমরা শিখবো সেই ট্রান্সলেশনটা দেখো একটা ঐতিহাসিক কিছু ঘটনাকে নিয়ে কিন্তু যেরকম তোমরা জানো যে এইগুলোকেও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে কিন্তু ব্যবহার করতে পারি সেইভাবেই কিন্তু বেঙ্গলিতে দেওয়া আছে যেটা সেটাতে কিন্তু প্রেজেন্ট টেন্স দেওয়া আছে আসলে কিন্তু পুরো ঘটনাটা পাস্টের ঘটনা এবার দেখো এটা আমি পড়ি তাহলে তোমরা আরও বুঝতে পারবে প্রথমে আমরা এই প্যাসেজটা পড়বো ভালো করে তারপরে তোমরা নিজের একটু ট্রাই করো কি বলা হয়েছে দেখো রাত্রি অনেক আছে তাহলে হইয়াছে হয়েছিল এটা বলা হচ্ছে না আছে পাস্ট টু প্রেজেন্ট এখানে আমরা হ্যাজ হ্যাভ এ ধরনের ব্যবহার করব অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব রাত্রি অনেক আছে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকাল এটাকে আমরা আলাদা কোনো সেন্টেন্স দিতে পারছি না কিন্তু বাংলাতে এটা পূর্ণচ্ছেদের পর একটা আলাদা শুধুমাত্র গ্রীষ্মকাল এটুকুনি বোঝানো হচ্ছে কিন্তু আমরা ইংলিশে যখন এটা করব তখন কমা দিয়ে সামার এই ধরনের আমরা দেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের নিজেদেরকে আস্তে আস্তে কিন্তু সচেতন হতে হবে বাতাস বন্ধ হইয়া গিয়াছে মানে স্টপ ব্লোয়িং ঠিক আছে বাতাস উইন্ড হ্যাজ স্টপড ব্লোয়িং এরকম ধরনের দেব গাছের পাতাটিও নড়িতেছে না মানে মুভ করছে না তো আমি যে পয়েন্টগুলো দিচ্ছি তোমাদের ছোট ছোট একটা একটা ওয়ার্ড যেগুলো আমি তোমাদের বলছি সেই ওয়ার্ডগুলো তোমরা চেষ্টা করো এগুলো দিয়ে নিজে নিজে মনে মনেই কিন্তু সেন্টেন্স ফ্রেম করার যশোরের যুবরাজ দ্য প্রিন্স অফ যশোর প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র দ্য এল্ডার এলডেস্ট সন ঠিক আছে দ্য এলডেস্ট সন এইভাবে তারপরে দেখো উদয়াদিত্য তাহার স্বয়ন গৃহের বাতায়নে বসিয়া আছেন মানে বসে আছেন কোথায় ইজ সিটিং বসিয়া আছেন এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসিয়া আছেন এইভাবে দিতে পারি তাহলে এখনও অবধি সেই বসা গাছটা চলছে সেই কারণে আমরা কি করলাম বসিয়াছেন প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে এখানে পারি বাতায়নে বলতে কি জানালায় উইন্ডো তাহার পার্শ্বে এখানে একটা স্পেস হবে তাহার স্ত্রী সুরমা ঠিক আছে তাহার পার্শ্বে তার স্ত্রী মানে বিসাইড এটা আমরা দেবো সুরমা কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো সহ্য বলতে কি এনডিওর এবং ধৈর্য ধরিয়া থাকো আরেকটা কি ধৈর্য ধৈর্য মানে কি হ্যাভ পেশেন্স যেটাকে বলা হয় হ্যাভ পেশেন্স একদিন সুখের দিন আসবে ঠিক আছে সুখের দিন আসবে তাহলে দ্য ডে অফ হ্যাপিনেস সুখের দিন উদয়াদিত্য কহিলেন কিন্তু বাকি পার্টটা এটা দেখো কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে উদয়াদিত্য কহিলেন মানে কি এখানে কী করবো কোহিলেন মানে উদয়াদিত্য রিপ্লাই এরকম আমরা বলতেই পারি যেহেতু তার উত্তরে একটা প্রত্যুত্তর হচ্ছে সেরকম কথার উত্তর প্রশ্নের উত্তরে প্রত্যুত্তর সে কারণে এখানে কি কহিলেনটাকে আমরা সেট না বলে রিপ্লাইও বলতে পারি আমি তো আর কোনো সুখ চাই না আমি চাই মানে কোনো সুখ চাই না মানে এনিমোর নট এনিমোর এখনও আর এরপর থেকে আর কোনো সুখ চাই না আই ডু নট ওয়ান্ট হ্যাপিনেস এনি মোর এই ধরনের কিন্তু সেন্টেন্স হবে আমি চাই আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম তাহলে এটা কি বলা হচ্ছে দেখো এই জায়গা থেকে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যখন কোনো একটা জিনিস যেটা প্রেজেন্টে এরকম বলা হচ্ছে যে পাস্টে যদি এটা না হতো আসলে কিন্তু হয়েছে কিন্তু এটা কি অলিক কল্পনা বোঝায় তখন কিন্তু কেমন ব্যবহার করতে হয় পাস্ট টেন্স ব্যবহার করতে হয় সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে হয় যখন এরকম বলা হয় যে যদি এটা আগে ঘটতো মানে কল্পনাসূচক অতীত বোঝালে তখন আমরা এরকম ব্যবহার করি যেমন তোমরা যারা আমার কাছ থেকে কিন্তু অবজেক্টিভ ইংলিশটা পড়েছো তাদেরকে কিন্তু এই জায়গাটা আমি প্রথমের দিকেই একদম স্টার্টিংয়ের দিকেই বলে দিয়েছিলাম আই ওয়ার এরকমভাবে কিন্তু ইউজার সাবজাংটিভ মুড যেটা বলা হয় কল্পনাসূচক অতীতের দিকে কিন্তু আমরা এরকম ব্যবহার করতে পারি তাহলে আই ওয়ার এরকম একটা বলা হচ্ছে আমি রাজপ্রাসাদে না জন্মাইয়া রাজপ্রাসাদ বলতে প্যালেস এখানে যদি না আমি জন্মাতাম তো যুবরাজ না হইতাম যুবরাজ যদি না হইতাম ইফ আই আর নট এ প্রিন্স এরকম যশোহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম মানে প্রজারও প্রজা মানে একদম নগণ্যতম বলা হচ্ছে মিনেস্ট তুচ্ছতম বা ক্ষুদ্রতম এখানে মিনেস্ট তার যদি প্রজা হইতাম তো প্রজার এখানে ইংলিশ হয় যেমন ধরো এটার বলা হয় যে এটাকে বলা হয় সাবজেক্ট ঠিক আছে বা রেন্টার বলা হয় সাবজেক্ট বা রেন্টার মানে কিন্তু প্রজা পরে আসছি তাহলে এইগুলো দিয়ে তোমরা সেন্টেন্সটা ফর্ম করার চেষ্টা করো সাবজেক্ট মানে কিন্তু প্রজা তাহলে মিনেস্ট আর সাব তোমরা পেলে সাবজেক্ট এটা হচ্ছে ক্ষুদ্রতম আর প্রজা এরপরে কি যদি হইতাম তাহলে ওয়ার্ড দিয়ে এগেন আমরা এই সেন্টেন্সটাকে স্ট্রাক্ট করব কনস্ট্রাক্ট করবো তারপরে দেখো তাহার জ্যেষ্ঠ পুত্র তাহার সিংহাসনের তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম তাহলে এইচ ই আই আর হেয়ের মানে কি উত্তরাধিকারী এইচ আর ওকে এইচ ই আই আর হেয়ের মানে উত্তরাধিকারী যদি না হতাম বলা হয়েছে এবার বলা হয়েছে তার মানে এগুলো সবই কিন্তু তার গেল অলিক যে কল্পনাগুলো সেগুলো এরপরের এ তাহলে এই যে অলিক কল্পনাগুলো সেগুলো সব কিন্তু ওয়্যার দিয়ে ফর্ম করছি তারপরে দেখো বলা হয়েছে কী তপস্যা করিলে এ সমস্ত অতীত এখানে অতীত হবে এ সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে কি তপস্যা করিলে এখানে কি আমরা কীরকম বুঝবো তপস্যা মানে কি সেটাকে বলা যায় যে অস্টারিটি এ টি ই আর আই ওয়াই এ এস টি আই টি ওয়াই অস্টারিটি মানে তপস্যা কি তপস্যা করিলে তাহলে এরকম দিয়ে তোমরা কিন্তু উল্টে যেতে পারে মানে রিভার একটা কি রিভার্স সিচুয়েশান আসতে পারে রিভার্স সিচুয়েশান উল্টে যাওয়া ঠিক আছে সেই রকম আমি যেগুলো ওয়ার্ডগুলো কী ওয়ার্ডগুলো বা পয়েন্টসগুলো তোমাদের দিলাম এই পয়েন্টগুলো দিয়ে তোমরা নিজেরা করো এরপর আমরা সেন্টেন্স টু সেন্টেন্স ট্রান্সলেশানে চলে যাব দেখো ফ্রেন্ডস প্রথম যে সেন্টেন্সটা বলা হয়েছে সেই সেন্টেন্সটাতে আমরা চলে যাচ্ছি এখানে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে রাত্রি অনেক হইয়াছে গ্রীষ্মকাল তাহলে ইট হ্যাজ বিন লেট অ্যাট নাইট ইন সামার ঠিক আছে ইট হ্যাজ বিন লেট অ্যাট নাইট ইন সামার তাহলে অনেক হইয়াছে মানে পাস টু প্রেজেন্ট একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি যখন এরকম একটা ব্রিজ টাইপের পাস টু প্রেজেন্ট থাকে তখন আমরা বিন মানে কি অনেকক্ষণ হয়ে গেছে রাত্রিটা পাস্ট টু প্রেজেন্ট অনেক আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত দেখতে গেলে অনেকটা রাত্রি হয়ে গেছে এরকম একটা টাইম টাইম ডিউরেশনের কথা বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম তখন আমরা কী ইউজ করছি হ্যাজ বিন ঠিক আছে ইট হ্যাজ বিন লেট অ্যাট নাইট ইন সামার অনেক রাত্রি হয়ে গেছে বাতাস তার সাথে দেখো গ্রীষ্মকাল যেটা আলাদা সেন্টেন্স ছিল সেখানে ইন সামার মানে গরমের গ্রীষ্মকালের মধ্যে কথা বলা ইন সামার মানে একটা গ্রীষ্মকাল ঠিক আছে এরপর বাতাস বন্ধ হইয়া গিয়াছে এগেন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করছি দ্য উইন্ড হ্যাজ স্টপড ব্লোইং ওকে উইন্ড হ্যাজ স্টপড ব্লোইং গাছের পাতাটিও নড়িতেছে না অ্যান্ড নট এখানে দেখো যদিও পূর্ণচ্ছেদ আছে কিন্তু আমরা এখানে একটাই সেন্টেন্সে অ্যান্ড দিয়ে এরকম লিখে দিতে পারি কেননা মিনিংটা আমাদের চেঞ্জ না হলেই হল যে মিনিংটা এবং চেষ্টা করবে টেন্সটা এই দুটো জিনিসকে কারেক্ট রাখার তাহলে কিন্তু তোমরা নিজের মতো করে একটু ট্রান্সলেট করতে পারো একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করার কিন্তু কোনো প্রয়োজন নেই দ্য ওয়ার্ড দ্য উইন্ড হ্যাজ টপড ব্লোয়িং অ্যান্ড নট ইভেন এ লিভ এমনকি গাছের পাতাও না এরকম অ্যান্ড নট ইভেন এ লিভ ইজ মুভিং মুভিং মানে নড়ছে না ঠিক আছে একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না এটা বুঝতে পারলে এবার কি দেখো বাতাস বন্ধ হইয়া গিয়েছে সেই কারণে কিন্তু স্টপ করা হয়েছে উইন্ড হ্যাজ স্টপড ব্লোইং থেমে গেছে বন্ধ হয়ে গেছে যে কারণে উইন্ড হ্যাজ স্টপড ব্লোয়িং ব্যবহার করা হলো নেক্সট সেন্টেন্সে চলে যাবো চলো যশোহরের যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র তাহলে তারপরে দেখো কী বলা হয়েছে উদয়াদিত্য উদয়াদিত্যটাকে আমরা কিন্তু বাংলা থেকে যখন ইংলিশে কনভার্ট করছি উদয়াদিত্য পাঠটাকে একদম প্রথমে আনছি উদয়াদিত্য তারপরে কমা দিয়ে আমরা বাকিগুলো তার সঙ্গে যে ট্যাগগুলো অ্যাড করছি তাহলে উদয়াদিত্যটা কে না সে হচ্ছে যশোরের যুবরাজ দ্য প্রিন্স অফ যশোর দ্য প্রিন্স অফ যশোর তাছাড়া আর কি অ্যান্ড আর প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র অ্যান্ড দ্য এলডেস্ট সন অফ প্রতাপাদিত্য তাহলে এখানে দেখো যে এলডেস্ট সন এখানে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এল্ড এল্ডার এলডেস্ট কখন ব্যবহার করা হয় এলডেস্ট এটা ব্যবহার করা হয় যখন রক্তের সম্পর্ক বোঝানো হয় ওল্ড ওল্ডার ওল্ডেস্ট তিনটে ফর্ম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি সেখানে কিন্তু আমরা ওল্ডেস্টটা ব্যবহার করি যখন রক্তের সম্পর্ক থাকে না এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে তখন দেখো এই সিচুয়েশানে যেখানে কিন্তু নিজের ছেলের কথা বলা হচ্ছে সেই কারণে ব্লাড রিলেশন একটা থাকছে যে কারণে আমরা এলডেস্ট ব্যবহার করলাম ওল্ডেস্ট নয় ওল্ডেস্ট আমরা ব্যবহার করতে পারছি না জ্যেষ্ঠ পুত্র তাহলে দ্য অল্ডেস্ট হন আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবে সেটা কী দেখো সুপারলেটিভ ডিগ্রিটাকে কিন্তু আমাদের দাটা দিতেই হবে এই দাটা কিন্তু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সে একটা এরর থেকেই যায় এখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ ইংলিশটা পুরোপুরি কাজে আসছে অবজেক্টিভ ইংলিশে তোমাদের ডেপথ অফ নলেজটা কিন্তু পুরোপুরি কাজে আসছে এরপরে দেখো কী বলা হয়েছে উদিত উদয়াদিত্য দ্য প্রিন্স অফ যশোর অ্যান্ড তাহলে সেই উদাদিত্যর বিষয়ে কিন্তু আরও বাকি এই পার্টটা এই পার্টটাও বলা হচ্ছে কি দ্য এলডেস্ট সন অফ প্রতাপাদিত্য তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেকটিভ ক্লস হিসাবে অ্যাড করা হচ্ছে এখানে উদাদিত্যর বিষয়ে বেশ কিছু বলা হচ্ছে ঠিক আছে সে কি না সে প্রতাপাদিত্যের বড় ছেলে বা জ্যেষ্ঠ পুত্র এবার কি হয়েছে দেখো তাহার স্বয়ংগৃহের বাতায়নে বসিয়া আছেন ইজ সিটিং বাই দ্য উইন্ডো অফ ইজ বেডরুম তাহলে স্বয়ংগৃহের বাতায়নে ইজ সিটিং বাই সিটিং বাই মানে ঠিক পাশেই ঠিক আছে পাশেই বসে আছে বা ঠিক পাশেই সেরকম ইজ সিটিং বাই দ্য উইন্ডো অফিস বেডরুম স্বয়ংগৃহের বাতায়নে বসিয়া আছেন সেই কারণে দেখো ইজ সিটিং বাই এখানে কিন্তু দেখো পুরোপুরি যে ব্যাপারটা চলছে সেখানে আমরা বুঝতেই পারছি যে যুবরাজ প্রতাপাদিত্য জ্যেষ্ঠ পুত্র এই সমস্তটা কিন্তু পাস্ট কিন্তু পাস্ট সিচুয়েশনকেও ডিস্ট্রাইব করার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি কারণ এখানে বসে আছেন এই যে বাক্যগুলো দেওয়া আছে এখানে থেকে বোঝাই যাচ্ছে এটা কিন্তু বর্তমানভাবে লেখা হয়েছে যেন এখনই বসে আছেন সেইভাবে কিন্তু লেখা হচ্ছে যে কারণে আমরা যদি বুঝতে পারিও যেটা পাস্ট সিচুয়েশানের কথা আমরা কিন্তু ব্যবহার করবো প্রেজেন্ট টেন্সটাই এরপরে কি তারপরে সেন্টেন্স দেখো লেখা আছে তাহার পার্শে তাহার স্ত্রী সুরমা হিজ ওয়াইফ ইজ বিসাইড হিম বা হিজ ওয়াইফ সুরমা ইজ জাস্ট বিসাইড হিম তার পাশেই তার স্ত্রী সুরমা সেই ক্ষেত্রে দেখো হিজ ওয়াইফ সুরমা তার স্ত্রী এখানে কি বসে আছেন তো লেখা নেই এখানে কিন্তু দেখো আমরা তার পাশে তার তাহার স্ত্রী সুরমা এখানে বাংলাতে কিন্তু কোনো ওয়ার্ড পাচ্ছি না কিন্তু আমরা বুঝতে পারছি যে তার পাশে তার স্ত্রী বসে আছেন এটাই বোঝানো হচ্ছে এখানে কিন্তু ইংলিশে যখন তখন আমাদের এই বিভার্ভটা অ্যাড করতে হচ্ছে তাহলে তার স্ত্রী সুরোমা হিজ ওয়াইফ সুরোমা ইজ বিসাইড হিম তার পাশেই বসে আছেন এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু খুব ইজি একটা সেন্টেন্স একদম স্টেপ বাই স্টেপ ওয়ার্ড টু ওয়ার্ড তোমরা বোঝার চেষ্টা করো যে জায়গাটা মনে হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে না সেই জায়গাটা কিন্তু আমরা একটু ক্র্যাক করতে পারি একটু আমরা অন্যরকম করে চেঞ্জ করে লিখতেই পারি নেক্সট চলে যাব চলো সুরমা কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো ধৈর্য ধরিয়া থাকো তাহলে সুরমা সেট সুরমা কি বললেন তারপরে দেখো এখানে কমাটা ছিল আমরা কমাটাও দিয়েছি তারপরে ডাবল ইনভার্টেড কমা স্টার্ট হচ্ছে যেটা কিন্তু আমরা দিয়েছি কিন্তু এরপরে দেখো ধৈর্য ধরিয়া থাকো এরকম যে বলা হচ্ছে এরপরে কিন্তু এখানে আমাদের আসবে এখানে প্রিন্টিং এরর আছে এখানে কিন্তু একটা ডাবল ইনভার্টেড কমা হবে যে কারণে এখানেও ডাবল ইনভার্টেড কমাটা শেষ হবে এটা প্রিন্টিং এরর জাস্ট এটাকে ইগনোর করো নেক্সট কী বলা হয়েছে দেখো প্রিয়তম সহ্য করিয়া থাকো ডার্লিং ডোন্ট লুজ হার্ট ডোন্ট লুজ হার্ট মানে কি যে সহ্য করে থাকো এখানে বলা হচ্ছে কি ডোন্ট লুজ হার্ট মানে পুরোপুরি যেন হার মেনে নিও না সেই জন্যে বলা হচ্ছে সহ্য করে থাকো বা এখানে তোমরা যেটা দিতে পারো বি এনডিওরিং বি এনডিওরিং এটা কিন্তু একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে বি এনডিওরিংটাই আসে তবে কখনও কখনও কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের থেকেও সব থেকে ভালো হয় যদি আমরা সেই সঠিক ফ্রেজটা ব্যবহার করতে পারি তবে কিন্তু আরও বেশি কারেক্ট হয় যদিও তুমি ওয়ার্ড টু ওয়ার্ড দেখতে গেলে কিন্তু মিনিংটা সেটা আসছে না কিন্তু ডোন্ট লুজ হার্ট এটা কিন্তু এখানে বেটার কিন্তু এখানে যেটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে বি এন্ডিওরিং এটা কিন্তু ডাইরেক্ট সেটাই মিনিং দেয় যে সহ্যশীল হও বি এনডিওরিং মানে কি সহনশীল হও বা সহ্য করে থাকো বা সহ্যশীল হও তার জায়গায় কী দিতে পারি আমরা ডোন্ট লুজ হার্ট ইট ইজ বেটার টু ইউজ ডোন্ট লুজ হার্ট মানে মানে হার মেনো না বা ভেঙে পড়ো না হ্যাভ পেশেন্স ধৈর্য ধরে থাকো পেশেন্স মানে আমি বললাম তোমাদের ধৈর্য হ্যাভ পেশেন্স মানে ধৈর্য রাখো ঠিক আছে তারপরে দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা আছে তারপরে কী বলা হয়েছে একদিন সুখের দিন আসবে ওয়ান ডে হ্যাপিনেস কাম এগেন একদিন সুখের দিন আসবেই তাহলে হ্যাপিনেস কাম এগেন হ্যাপি ডে সুখের দিন মানে কি তোমরা যদি গুগল ট্রান্সলেটরে এটাকে সার্চ করো তখন দেখবে আমিও এটা দেখছিলাম যে সুখের দিন মানে এটাকে সেখানে বলে দেওয়া হচ্ছে ডাইরেক্ট হ্যাপি ডে ওকে তো হ্যাপি ডে সুখ দিন এরকম কিন্তু সুখের দিন এরকমভাবে আমরা করতে পারবো না সেখানে একটু আমাদের নিজেদের কিন্তু সফটওয়্যারটা আপডেট করতে হবে সেখানে গুগল ট্রান্সলেটারে দিয়ে দিচ্ছে মানে আমরা সেরকমভাবে কিন্তু ব্যবহার করতে পারি না হ্যাপি ডে কখনোই বলবে না ওয়ান ডে হ্যাপিনেস উইল কাম বা এটা আমরা বলতে পারি দ্য ডে অফ হ্যাপিনেস উইল কাম এগেন ডে অফ হ্যাপিনেস সুখের দিন দ্য ডে অফ হ্যাপিনেস উইল কাম এগেন এরকমভাবেও কিন্তু ব্যবহার করতে পারি এখানে আবার দেখো আমরা কিন্তু আসবে একদিন আসবে মানে ফিউচার টেন্স ইউজ করছি যে কারণে কিন্তু আসবে ফিউচার এই কারণে উইলটা কিন্তু লিখেছি নেক্সট সেন্টেন্সে চলে যাব চলো উদয়াদিত্য কহিলেন আমি তো আর কোনো সুখ চাই না উদয়াদিত্য রিপ্লাইড যেটা আমি তোমাকে বললাম যে উদয়াদিত্য রিপ্লাইড তাহলে এই প্রশ্নের উত্তরে যে কথাটা তার স্ত্রী বলেছে তার প্রত্যুত্তর হিসাবে উদয়াদিত্য যে রিপ্লাইটা দিচ্ছে সেই কারণে রিপ্লাইট সেট কহিলেন মানে সেট বা টোল্ড এরকম না দিয়ে রিপ্লাইড দিলে কিন্তু বেটার হয় সেখানে কি আমি তো আর কোনো সুখ চাই না আই ডোন্ট ওয়ান্ট হ্যাপিনেস এনি মোর একদম ইজি সেন্টেন্স এটা কিন্তু আর কিছু বলতে হচ্ছে না আমাকে আই ডোয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট হ্যাপিনেস এনি মোর আর সুখ চাই না কিন্তু পুরো পার্টটাতে দেখো তোমরা খেয়াল রাখো এখানে কিন্তু উদয়াদিত্য রিপ্লাইড এখানে কিন্তু এই ইনভার্টেড কমাটা হবে না আয়ের থেকে এখানে যে ইনভার্টেড কমাটা দেওয়া আছে এটা কিন্তু ঠিক এখান থেকে স্টার্ট হলো ইনভার্টেড কমা ইনভার্টেড কমা শুধু স্টার্টই নয় এটাকে কিন্তু এন্ড করবে ঠিকভাবে যেমনভাবে দেওয়া আছে যেখানে একদম উদ্ধৃতিটা শেষ হচ্ছে তারপরে কি বলেছে দেখো আমি চাই আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম এইটুকুনির আগে আমরা করবো আই উইস আমি চাই মানে কি আমার ইচ্ছা আমি চাই আমি যদি রাজপ্রাসাদে না জন্মাইতাম তাহলে এগেন এখানে সেন্টেন্সটা কিন্তু সেটা চলে যাচ্ছে যেটা আনরিয়েল পাস্ট যেটা কল্পনাসূচক অতীত বোঝাচ্ছে তখন আই উইস আই ওয়ার নট বর্ন ইন দ্য প্যালেস আই ওয়ার কখন হয় আয়ের পরে ওয়ার তখনই হয় যখন অবাস্তব কিছু কল্পনা বোঝায় তখন আমরা একটা প্রেজেন্ট ইন সরি পাস্ট ইনডিফিনাইটেন্সে কিন্তু রাখতে চেষ্টা করি সেই কারণে এবং আমরা ওয়ার লুরাল ভার্বটা দেওয়ার চেষ্টা করি আই ওয়ার নট বর্ন ইন দ্য প্যালেস তাহলে আমি যদি না জন্মাতাম প্যালেস মানে রাজপ্রাসাদ বা প্রাসাদ যেটাকে বলা হয় সেটা যুবরাজ যদি না হইতাম ওয়ার নট এখানে দেখো আমি যুবরাজ যদি না হইতাম আর কিন্তু বলা হয়নি এখানে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে পারি কারণ সেরকম করলেও মিনিংটা সঠিক দাঁড়াচ্ছে তাহলে কি যুবরাজ যদি না হইতাম ওয়ার ওয়ার নট এ প্রিন্স যুবরাজ যদি না হইতাম ঠিক আছে তাহলে আইটা এখানে কিন্তু দেওয়ার আর দরকার হলো না আইটা এখানে একবার কমন নেওয়া হয়ে গেছে সেই আই কমন নিয়ে কিন্তু বাকি পার্টটাতে চলে যাচ্ছে আই সাবজেক্টটা কিন্তু কমন থাকছে বাকি সমস্ত ক্লসগুলোর জন্য ওয়ার তারপরে কি বলা হয়েছে দেখো তারপরে সেন্টেন্সটাতে বলা হয়েছে যশোহর অধিপতির ক্ষুদ্র ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম ঠিক আছে যুবরাজ যদি না হইতাম আমাদের এই অবধি হয়ে গেল তারপরের বাকিটা এবার কি বলেছে আর না হইতাম বলেনি এবার বলছে হইতাম কি হইতাম পজিটিভ একটা দিচ্ছে যে কিন্তু সেটাও আনরিয়েল পাস্ট যে পজিটিভ সেন্টেন্সটা দেওয়া হচ্ছে এখানে মানে এখানে কি নেগেটিভ নট নট না হইতাম যুবরাজ না হইতাম না জন্মাতেন মান এরাগুলো না বলার জন্য আমরা কিন্তু ওয়ারের পরে একটা করে নট দিচ্ছিলাম ঠিক আছে এরপরে দেখো বলা হচ্ছে যশোহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম তখন কিন্তু এটা একটা পজিটিভ বলছে সেখানে কিন্তু ওয়ারের পরে আর কিন্তু নট দিলাম না ওয়ার এ সাবজেক্ট সাবজেক্ট মানে আমি প্রজা বলে দিয়েছি তোমাদের ওয়ার এ সাবজেক্ট অফ দ্য মিনেস্ট সাবজেক্ট অফ দ্য কিং অফ যশোর যশোরের রাজার কিং অফ যশোর যশোরের রাজার দেখো তাহলে কীরকম দেওয়া যশোরের অধিপতি বা যশোরের রাজার কিং অফ যশোর তার ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার সব থেকে নগণ্য যে প্রজা তারও যে প্রজা একদম মানে সব থেকে মিনিস্ট সেই কারণে দ্য সাবজেক্ট দ্য সাবজেক্ট অফ দ্য মিনিস্ট সাবজেক্ট তাহলে দুবার বলা হচ্ছে প্রজার প্রজা ক্ষুদ্রতম প্রজার আবার প্রজা তাহলে ওয়ার এ সাবজেক্ট কেমন সাবজেক্ট হতাম কেমন প্রজা হতাম অফ দ্য মিনিস্ট সাবজেক্ট অফ দ্য কিং কিংয়ের যে থেকে ক্ষুদ্রতম যে প্রজা তার এই প্রজাটা আমি হতাম এটা হচ্ছে আমি প্রজাটা আর এখানে যে প্রজাটা সেটাকে কিংয়ের যে প্রজা কিংয়ের ডাইরেক্ট যারা প্রজা তার তুলনায় তারও নিচের অধিকার নিজের পদাধিকারে থাকছে আরও নিচের পদের যদি প্রজা আমি হতাম তাহলে এবার বুঝতে পারলে কেমনভাবে এই সেন্টেন্সটা ফর্ম করা হচ্ছে এটা কিন্তু একটু তোমাদের হতে পারে যে প্রবলেম কিন্তু বারবার এটা দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটার কিন্তু মিলিয়ে আমি যেমনভাবে বললাম সেরকম করে দেখো এবং এই ভিডিওটা এই জায়গাটাতে কিন্তু আবার পজ করে প্লে করো এখানে কত সেকেন্ড হচ্ছে সেই জায়গাটা একবার দেখে নাও তারপরে যদি প্রবলেম হয় এখানটা প্লে করতে পারো নেক্সট সেন্টেন্সে চলে যাব কি বলা হয়েছে দেখো তাহার জ্যেষ্ঠ পুত্র তাহার সিংহাসনের তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম এগেন কিন্তু আবার আমরা একটা আনরিয়েল পাস্টের কথা বলছি সেই কারণে আবার আই উইস দিয়ে স্টার্ট করছি আই উইস আই ওয়ার এই ফর্মটা আমাদের খেয়াল রাখতে হবে এবার কি আবার বলা হচ্ছে না হইতাম আই উইস আই ওয়ার নট হিজ এলডেস্ট সন তার যদি সবথেকে বড়ো ছেলে না হইতাম ওয়ার নট হিজ এলডেস্ট সন এখানে কিন্তু এলডেস্টটা সুপারলেটিভ ডিগ্রি হলেও আমরা এখানে দা দিচ্ছি না এখানে তার সব থেকে বড়ো ছেলে এরকম বলা হচ্ছে ঠিক আছে এখানে তার বড়ো ছেলের কথা বলা হচ্ছে সেইখানে বলা সেই কারণে আমরা কিন্তু হিজ এলডেস্ট এইভাবেই ব্যবহার করছি হিজ দ্য এলডেস্ট দেখো এটা ব্যবহার করতে গেলে ওখানে যদি আমরা এলডেস্টটাকে দা দিই সুপারলেটিভ ডিগ্রি বলে সেটাও কিন্তু একটা বেকাপ্পা শুনতে লাগছে সেই কারণে কি ইভ আই আই উইস আই ওয়ার নট হিজ এলডেস্ট তার যদি জ্যেষ্ঠ পুত্র না হতাম তাছাড়া কি আর একমাত্র উত্তরাধিকারী দেখো একমাত্র অ্যান্ড দ্য সোল সোল হেয়ার অ্যান্ড দ্য সোল হেয়ার মানে একমাত্র উত্তরাধিকারী কিসের কিসের যেগুলো এখানে লেখা আছে সেগুলোকেই ইংলিশে কনভার্ট করছি টু ইজ থ্রন তার যে তার যে কী বলা হচ্ছে তার যে সিংহাসন ত্রণ বলতে তার এখানে সিংহাসন আর কী বলা হয়েছে তার সমস্ত ধন মান যশ প্রভাব হিজ ওয়েলথ অনার ওয়েলথ মানে হচ্ছে ধন মান মানে হচ্ছে কি অনার জস মানে ফেম এবং পাওয়ার বলতে প্রভাব এবং গৌরব অ্যান্ড প্রেস্টিজ তাহলে দেখো এই যে পার্টটাকে এই পার্টটাকে কিন্তু তার কি কি জিনিসের কথা বলা হয়েছে এই পার্টটাকে কিন্তু আমরা একদম শেষের দিকে নিয়ে এসেছি এবং একমাত্র উত্তরাধিকারী না হইতে আমি এই পার্টটাকে কিন্তু প্রথমের দিকে নিয়ে এসেছি তার জ্যেষ্ঠ পুত্র পরে অ্যাড করেছি সেখানে কি করছি ই আই উইস আই ওয়ার নাউট ইজ এলডেস্ট সান আমার ইচ্ছার বিষয়েই বলা হচ্ছে কিন্তু এখানে না হইতাম যেহেতু বলা হচ্ছে তার মানে হয়েছে কিন্তু তার ইচ্ছা হয় না হোক সেই কারণে কিন্তু আমরা এখানে আই আই আইওয়ার এখানে কিন্তু যদিও আবার ওইটা রিপিট হয়নি তবুও আমরা এখানে আই আই আইওয়ারটা দিয়ে বুঝিয়ে দেবো যে না হইতাম এরকম একটা কল্পনাসূচক অতীতের কথা বলা হচ্ছে এই সেন্টেন্সটাতে স্টার্ট করা হচ্ছে সেই কারণে আইউইস আই ওয়ার নট ইজ এল তার যদি জ্যেষ্ঠ পুত্র না হইতাম অ্যান্ড দ্য সোল হিয়ার টু হিস থ্রোন এবং তার উত্তরা এবং একমাত্র উত্তরাধিকারী না হইতাম টু হিজ কিসের তার তাহার এই দেখো টু হিজ আছে টু হিজ মানে কি তাহার বাকিগুলো আমি কিন্তু তোমাদের অলরেডি বলে দিয়েছি তাহার কী কী না এই সমস্ত যে পার্থিব জিনিসগুলো সেইগুলোর যদি আমি কিছু উত্তরাধিকারী না হইতাম নেক্সট সেন্টেন্সে চলে যাব দেখো দিস ইজ আওয়ার লাস্ট সেন্টেন্স টুডে এরপরে বলা হচ্ছে কী তপস্যা করিলে এ সমস্ত অতীত এখানে অতীত এখানে তোমরা একটা দেবে তো দেখো কী তপস্যা করলে মনে মনে ভাববে অবশ্যই এখানে পিডিএফটাতে তোমরা এডিট করে দিতে যাবে না কী তপস্যা করিলে এ সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে তাহলে কি হোয়াট পিন্যান্স কুড রিভার্স মাই হোল পাস্ট আমার সমস্ত অতীতকে এখানে দেখো আমার সমস্ত অতীত উল্টাইয়া যেতে পারে এখানে কিন্তু লেখা নেই কিন্তু ইংলিশে যখন আমরা করছি তখন আধটু কিন্তু সাবজেক্ট এখানে আমরা অ্যাড করতে পারি যাতে সেন্টেন্সটা সঠিক দাঁড়ায় তো হোয়াট পেনান্স পেনান্স বলতে কি যে তপস্যা বা আমি তোমাদের কি বলেছি অস্টারিটি এ ইউএস আই টি ওয়াই হোয়াট অস্টেরিটি অস্টেরিটি মানে কি তপস্যা তাহলে হোয়াট অস্টেরিটি বা হোয়াট ফিনান্স কুড রিভার্স মাই হোল পাস্ট আমার সম্পূর্ণ অতীতটাকে উল্টে দিতে পারত কুড রিভার্স উল্টে দিতে পারত এখানে এগেন দেখো কিন্তু আমি কুড ব্যবহার করেছি কেন ক্যানের পাস্ট অর্থাৎ এবিলিটি বোঝাচ্ছে এবিলিটি যখনই বোঝায় তখন আমরা ক্যান ব্যবহার করে দিতে পারি এবং ক্যানের আমরা পাস্ট সিচুয়েশানে উল্টে দিতে পারত বলা হচ্ছে পাস্টের কথা বলা হচ্ছে তখন কি সেখানে আমরা কুড কিন্তু ব্যবহার করতে পারি সম্ভাবনা যেটা বলা হচ্ছে তখন আমরা কুট ব্যবহার করতে পারি এখানে দেখো এখানে আমার দেওয়া ছাড়াও এখানে যে আমার দেওয়া রয়েছে এই যে মাই মানে আমার সমস্ত অতীত এরকম তো বাংলাতে লেখা নেই তার জন্য কিন্তু আমরা অন্যভাবেও সেন্টেন্সটা লিখতে পারি সেটা কি হোয়াট পিনান্স কুড রিভার্স দ্য হোল পাস্ট হোয়াট পিনান্স কুড রিভার্স দিস হোল পাস্ট এরকমভাবেও বলতে পারি ঠিক আছে এই সমস্ত অতীত তাহলে দিস বা এই সমস্ত তাহলে এখানে আমরা দিতে পারি টি এইচ ইএসি দিজ হোল পাস্ট এইভাবে মাই না দিয়ে কিন্তু এটাও দেওয়া যেতে পারে এটাও কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট কিন্তু হচ্ছে ঠিক আছে বা এখানে আগে যেটা আমি তোমাদের বললাম হোয়াট ফিনান্স বা হোয়াট অস্টোরিটি তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের এই এই ট্রান্সলেশানটা শেষ হচ্ছে তো আশা করি তোমরা এই ট্রান্সলেশনটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো কেন কেমন কীভাবে কোথায় ব্যবহার করেছি এখানে একটা এমন ট্রান্সলেশন আমরা পেয়েছি যেখানে কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেই একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করা হচ্ছে সেই জন্য আমাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে যে আমরা কোন টেন্স ব্যবহার করছি এবং সেই সঙ্গে সঙ্গে টেন্সের ব্যাপারটা খেয়াল রাখার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে হবে কারেক্ট ওয়ার্ড যেগুলো তোমরা সেগুলোও যেন ইউজ করতে পারো এবং এই ওয়ার্ড যেগুলো আজকে তোমরা নতুন এখানে পেলে তোমাদের মতে তো সেইগুলো কিন্তু তোমরা একটু নিজেরা একটু স্টোর করবে নিজেদের মধ্যে যাতে পরবর্তীকালে এরকম ধরনের কোনো রকম ট্রান্সলেশন করতে গিয়ে তোমাদের স্টক অফ ওয়ার্ডের কমতি না পড়ে যায় থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড টেক কেয়ার অফ ইউর সেলফ